নির্বাচনের আগমুহূর্তত ব্যতিক্রমী রূপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূরত গেরুয়া পাগুড়ি মারি রাঁধনির রূপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পাটনা সাহিব গুরুদ্বারার রন্ধনশালত ভোজন প্রস্তুত করাত ব্যস্ত মোদী হাতত প্রকাণ্ড হেতা লৈ রন্ধাত ব্যস্ত প্রধানমন্ত্রী ইমানেই নহয় বিহার ভ্রমণ স্মরণীয় করে রাখবলৈ গুরুদ্বারার রন্ধনশালত রুটিও বেলিলে প্রধানমন্ত্রীগৰাকীয়ে কেবল খাদ্য রন্ধাই নহয় লঙ্গর সেবাত ভাগ লৈ গুরু গোবিন্দ সিংজী মহারাজর দরবারলৈ অহা অভ্যাগত ভক্তক আহার বিতরণও করলে মোদিয়ে নিজে হাতত লঙ্গরের বালতি লৈ অভ্যাগতক আহার পরিবেশন করলে প্রধানমন্ত্রী মোদিয়ে সোমবারে বিহারের পর এই দৃশ্যই বিশেষ চর্চা লাভ করেছে দেশজুড়ি বিহারলৈ দুদিনিয়া ভ্রমণ সূচীরে গৈছিল প্রধানমন্ত্রী মোদী সোমবারে বিহার ভ্রমণের দ্বিতীয় দিনা পাটনা শহর পরিদর্শন করা কালত গুরু গোবিন্দ সিংজী মহারাজর গুরুদ্বার দর্শন করলে মোদিয়ে গুরুদ্বারত মূর্তুয়াই লোকসভা নির্বাচনত সমগ্র বিজয়ের আশীষ বিচরার কাউন্টারের পর প্রসাদও গ্রহণ করে মোদিয়ে গুরুদ্বারত প্রায় আধা ঘণ্টা সময় অতিবাহিত করে মোদিয়ে উল্লেখযোগ্য যে মঙ্গলবারে মনোনয়ন পত্র দাখিল করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে 18 সংখ্যক লোকসভাত প্রতিনিধিত্ব করার বাবে মোদিয়ে পুনর্বার বারাণসী সমষ্টির পরাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট